ঢাকা উত্তর সিটিতে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের ধাওয়ায় গর্তে পড়ে পায়ে আঘাত ম্যাজিস্ট্রেটের। অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে স্থানীয় ব্যক্তিদের ধাওয়ার মুখে পড়েছেন ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে গর্তে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল চারের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সরকারের একজন উপসচিব। সোমবার রাজধানীর গাবতলিতে কল্যাণপুর জলাধারের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা অর্ধ শতাধিক বস্তিঘর দখলমুক্ত করতে গিয়ে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, গতকাল সকাল 10টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব কর্মীদের নিয়ে উচ্ছেদ অভিযানে যান ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা। অভিযানকারী দলের সদস্যরা ওই জায়গায় পৌঁছানো মাত্রই স্থানীয় বস্তিবাসী ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন এবং ধাওয়া দেন। এমন পরিস্থিতিতে ধাওয়া থেকে বাঁচতে পিছু হটেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। তখনই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবেদ আলীও দৌড়ে নিরাপদ স্থানের দিকে আসছিলেন। ওই সময় তিনি একটি গর্তে পড়ে যান এবং পায়ে আঘাত পান। পরে দুজন কর্মীর কাঁধে ভর করে তিনি তার দাপ্তরিক গাড়িতে উঠে অভিযান স্থল ত্যাগ করেন। সংশ্লিষ্টরা আরও জানান, পরে পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও দুটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ ঘটনায় মিরপুরের দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উচ্ছেদ অভিযানে ঢাকা উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ও মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম গণমাধ্যমকে জানান, স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। বিভিন্ন সময় তাদের নোটিশ দিলেও তারা সাড়া দেয়নি, তাই ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই জায়গায় অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।